আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন দাঁত ধীরে ধীরে কালো হতে শুরু করে এবং কেন। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে, যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাঁতের ছবি। তো এই দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, এটি 6 মাস, 1 বছর বা 2 বছর সময়ের মধ্যে এমনটি হতে পারে। তো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, এমন হয়ে থাকে যে দাঁতের উপরে কোনো ধরনের ক্যাভিটি নাই, কোনো গর্ত নাই, কোনো ডেন্টাল ক্যারিজ নাই, তারপরেও এমনটি ধীরে ধীরে কালো হয়ে যায়। তো ভিউয়ার্স, এই দাঁতটি কালো হয়ে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে, সব ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এ ধরনের সমস্যা, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, এটি সাধারণত আঘাতজনিত কারণে হয়ে থাকে। দাঁতের যদি আঘাতপ্রাপ্ত হয়, যে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে দাঁতের যে শিকড়ের অংশ থাকে সেখানে ফ্র্যাকচার ঘটে বা সেটি নড়ে যায়, এমনটি হলে দাঁতের যে ব্লাড সার্কুলেশন পাল্প থাকে বা নার্ভ থাকে সেটি বিচ্যুতি হওয়ার কারণে দাঁতের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর তার জন্যই দাঁত ধীরে ধীরে এমন কালো হয়ে যেতে থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের গোড়ার দিক থেকে কালো হয়ে যাচ্ছে। এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু সামনের দিক থেকে কোনো ধরনের কোনো গর্ত রয়েছে এমন দেখা যাচ্ছে না। তবে দাঁতের ভিতরের অংশের থেকে যদি ক্যারিজের মাধ্যমে দাঁতের পাল্প নষ্ট হয়ে যেতে থাকে, তাহলেও এ ধরনের সমস্যা হতে পারে। এছাড়া আঘাতজনিত কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো দাঁতের উপরিভাগ থেকে ক্যাভিটি হয়ে, বড় গর্ত হয়ে সেটি দাঁতের পাল্পটিকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে, আর তার জন্য দাঁতটি মারা যাচ্ছে, আর এভাবে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে দাঁতটি। তো এই অবস্থাটি দাঁতের পাল্পাইটিসের কারণে হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি অবস্থা বলে থাকি, আঘাতজনিত সমস্যা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আঘাতজনিত কারণে দাঁত মাটি থেকে কিছুটা অংশ বেরিয়ে আসছে। তো এমনটি হতে পারে, আবার এমনটি বেরিয়ে নাও আসতে পারে, শুধুমাত্র আঘাতপ্রাপ্ত হতে পারে, যে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে দাঁতের গোড়ার দিকটায় এভাবে সরে আসে বা ফ্র্যাকচার ঘটে থাকে। তো এমনটি হওয়ার কারণেও আপনার সে দাঁতটি কিন্তু ধীরে 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 কালো হয়ে যেতে পারে। হয়তো যখন দুর্ঘটনার কবলে পড়েছেন, একটু ওষুধ খেয়েছেন, ব্যথা কমে গেছে বা মোটামুটি ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু সেই দাঁতটি যদি সেভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে সে দাঁতটি কালো হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতের ভিতরেই কিন্তু রুট ফ্র্যাকচার ঘটছে। তো এভাবে অনেক সময় ভেঙে যায় দাঁতের ভিতরে, এখান থেকেও ভেঙে যেতে পারে। তো এখান থেকে ভেঙে গেলেও কিন্তু আপনার একই কথা, এখান থেকে ভাঙুক বা এখান থেকে ভাঙুক, কথাটা একই, দাঁতের ভেঙে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, যখন তখন সে দাঁতটি ধীরে ধীরে এমন কালো হয়ে যেতে থাকে। ভিউয়ার্স, এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও সেম প্রবলেম, এটি আঘাতজনিত সমস্যার কারণে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে দাঁতের সমস্ত বডিটা, আর এটি আঘাতজনিত কারণ, এটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি বলে থাকি। তো এই ট্রুমাটিক ইঞ্জুরির কারণেই কিন্তু এই দুটি দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। এমন কি আপনার শুধুমাত্র আঘাতজনিত কারণেই নয়, এ কথা আগেই বলছি যে এমন এই দাঁতের যদি, যেখানে আমরা দেখতে পাচ্ছি না, দাঁতের অপর প্রান্ত থেকে কোনো ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে যদি সেই এই দাঁতের পাল্প নষ্ট হয়, তাহলেও এমনটি হতে পারে, এবং আঘাতজনিত কারণেও এমনটি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও দাঁতের উপরিভাগে ক্যারিজ কারণে, কিন্তু ধীরে ধীরে ক্যারিজটি দাঁতের গভীরে প্রবেশ করছে, দাঁতের পাল্পের কাছাকাছি চলে গেছে বা পাল্পাইটিস হয়ে গেছে, আর তার জন্যই দাঁতের উপরে গর্ত থাকার কারণে সেখানে প্রতিনিয়ত খাবার ঢোকে, আর তাছাড়া সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার বসবাস থাকে, তার জন্য দাঁত ধীরে ধীরে, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এই পর্যন্ত কালো হয়ে গেছে। এর মানে হলো দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, দাঁতের পাল্প তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, এখন দাঁতটিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন যে দাঁতের উপরিভাগে গর্ত থাকার কারণে ভিতরে অনেকটা কালো দেখা যাচ্ছে, আর ভিতরে এভাবে কালো হয়ে যায়, আর তার জন্যই কিন্তু দাঁতের চারপাশ কালো দেখা যায় এবং দাঁতের অংশও ধীরে ধীরে কালো হতে শুরু করে। তো ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু ট্রুমাটিক ইঞ্জুরি দ্বারা এভাবে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তো এ ধরনের দাঁতে আঘাতজনিত সমস্যা হোক, বা যদি দেখেন কোনো দাঁত ধীরে ধীরে এভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটি সামনের দিকে হোক বা মাড়ির দিকে হোক, অবশ্যই কোনো না কোনো সমস্যা সেই দাঁতের জন্য রয়েছে। তো এমন অবস্থায় প্রাথমিকে আপনাকে এক্সরে করতে হবে, দাঁতে এক্সরে করে তারপরে রোগটি নির্ণয় করেই তারপরে ট্রিটমেন্টটি করা হয়ে থাকে। তবে যদি আঘাতজনিত সমস্যা হয়ে থাকে, তাহলে অনেক দিন সেই দাঁতটি এভাবে ফেলে রাখবেন না। যারা ভিডিওটি দেখছেন, যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তারা মন দিয়ে ভিডিওটি দেখুন।
উপকারে আসবে। তো ভিউয়ার্স, যাদের অনেক দিন যাবত এ ধরনের কালো হয়ে যাওয়া দাঁত মাড়ির মধ্যে রয়েছে, তাদের কিন্তু সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন, যখন দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, মারা যেতে থাকে, তখন দাঁতের ভিতরের যেখানে আমরা দেখতে পাই না, দাঁতের শেষ শিকড়ের শেষ অংশে এখানে সিস্ট হতে শুরু করে। অর্থাৎ সিস্ট অর্থাৎ হচ্ছে হাড়ের ক্ষয়। অর্থাৎ আমরা যে যদি নিচের মাড়ির বা উপরের মাড়িতে এ ধরনের দাঁত থাকে, সেখানে হাড় যেখানে দাঁতের অ্যাপেক্স অংশ শেষ হয়েছে, সেখানে এভাবে ক্ষয় হতে থাকে। এটি এক্স রের মাধ্যমে দেখাচ্ছি। তো এটি দেখুন, এক্স রে প্রতিটি অনেকটি জায়গায় কিন্তু ধীরে ধীরে কালো হয়ে গেছে। এটির একমাত্র কারণ হলো আঘাতজনিত সমস্যার কারণে এখানে দাঁতের যে অ্যাপেক্স অংশ রয়েছে, তো এখানে ফ্র্যাকচার ঘটায়, কিন্তু ধীরে ধীরে এভাবে মাড়ির ভিতরে এমনকি কালো হয়ে যায়, যেটি এমনটি হলে দাঁতের অপারেশন, ডেন্টাল সার্জারি কর পর্যন্ত করতে হতে পারে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের আঘাতপ্রাপ্ত দাঁত রয়েছে, অনেকদিন পর্যন্ত এভাবে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, তারা অবশ্যই যত দ্রুত পারেন, দেরি না করে, আপনারা কিন্তু ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটির ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। এ ধরনের ট্রিটমেন্ট রয়েছে, এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট রয়েছে। যদি আপনি এ ধরনের দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিতে পারেন, অবস্থার উপর নির্ভর করে। আর এছাড়া যদি এ ধরনের সিস্ট হয়ে যায়, তখন আপনাকে সিস্টের পরিমাণ দেখে অপারেশন করতে হতে পারে, সার্জারি করতে হতে পারে। আর যদি সামান্য সিস্ট হয়, সেক্ষেত্রে অন্য কথা। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টে, সরি, এটি হলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, দাঁতের উপরিভাগের এনামেলের কালারটি নষ্ট হয়ে যাচ্ছে। আর এটি সিস্টের কারণেও হতে পারে, এটি আপনার আঘাতজনিত সমস্যার, অথবা দাঁতের পাল্প যদি কখনো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, তখনও কিন্তু আপনার এই ধীরে ধীরে কালো হয়ে যাওয়ার সমস্যাটি হতে পারে। তো এ ধরনের যে দাঁতগুলো থাকবে, আপনারা যদি কারো এই ধরনের সমস্যা থাকে, দেরি করবেন না। যদি দেখেন যে কোনো দাঁত, বিশেষ করে সামনের দিকের কোনো দাঁত এভাবে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, সেটি আপনার 1.5 বছর বা 2 বছর, 3 বছর ধরে ধীরে 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 অন্য অন্য দাঁতের তুলনায় সেই দাঁতটি কালো হয়ে যাচ্ছে, তো এই মতো অবস্থায় এ দাঁতটি এভাবে রেখে দিবেন না। এটি যত বেশি আপনি এভাবে পুষে রাখবেন, তত বেশি আপনার মাড়ির ভিতর অংশে ইনফেকশন হতে শুরু করবে, ধীরে ধীরে এটি বাড়তে থাকবে। আর এ ধরনের সমস্যা এমন নয় যে আপনি ওষুধ খেয়ে দাঁতের আগের মতো কালার করে ফেলবেন, আর এমনটি সম্ভব না। তো এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে যখন আবার একটি ক্যাপ পরিধান করিয়ে দিবে, তখন সেটি দেখতে সেম আগের মতো হয়ে যাবে। দেখুন, এই দাঁতটি ট্রিটমেন্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যেটি ন্যাচারাল টিথের মতোই, ঠিক আগে যেমনটি ছিল তেমনটি করে দেওয়া হয়েছে। তো ট্রুমাটিক ইঞ্জুরি হোক বা পাল্পের কারণে হোক, অথবা জিঞ্জিবা ফাঁকা হয়ে যদি এ ধরনের সমস্যা ঘটে থাকে, তাহলে অবশ্যই একটা এক্স রে করতে হবে। এক্স রে দেখে তারপরে রোগটি নির্ণয় করার পরেই আপনাকে এ বিষয়ে ট্রিটমেন্ট নিতে হবে। যদি দেখা যায় যে দাঁতের গোড়ার দিকটায় কোনো দিকে কোনো সমস্যা হয়নি, তাহলে আপনি শুধুমাত্র রুট ক্যানাল ট্রিটমেন্ট করেই দাঁতে একটা ক্যাপ করে নিলে দাঁতটি ভালো হয়ে যাবে দেখতে, এবং কার্যক্রমও আগের মতোই চলবে। আর যদি দেখা যায় যে অনেক বেশি সিস্ট হয়ে গেছে, এ ধরনের বড় সিস্ট হয়ে গেছে, তাহলে আপনাকে সার্জারি করানোর প্রয়োজন হতেও পারে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।